অ্যালার্জিক রাইনাইটিস হচ্ছে অ্যালার্জির কারণে নাকের যে মিউকাস মেমব্রেন বা ঝিল্লি থাকবে তার প্রদাহ। এখন অ্যালার্জি যখন আমার বডি কোনো অ্যালার্জিনে এক্সপোজ হয় তখন আমার বডির কিছু আর্লি এবং কিছু রেট রেসপন্স, কিছু ক্যাসকেড অফ মেকানিজমের জন্য আমাদের বডিতে কিছু চেঞ্জেস আছে, যেমন নাকের মিউকাস মেমব্রেনটা বড় হয়ে যাওয়া, ফুলে যাওয়া, এবার তার জন্য আমাদের অ্যালার্জিক রাইনাইটিস বা প্রদাহ হয়। এবং এটা দুরকম হতে পারে, এটা সিজনাল হতে পারে বা পেরিনিয়াল হতে পারে এবং মিক্সডও হতে পারে। তো সিজনাল কি না, আমাদের অ্যালার্জেনটা আমাদের বছরে কোনো একটা টাইম এক্সপোজ হলাম অ্যালার্জেনে, তাই জন্য সেই টাইমটা আমরা অ্যালার্জিক রাইনাইটিস আমাদের নাকের মধ্যে প্রদাহ হচ্ছে তাকে সিজনাল বলে। থ্রু আউট দ্য ইয়ার সারা বছর ধরে যখন আমাদের অ্যালার্জিক রাইনাইটিস এর সিমটমস দেখা যায় তখন আমরা তখন বলি যে পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস। এবং মিক্সড হচ্ছে যে সারা বছর ধরে দেখা যাচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস এবং কিছু কিছু টাইম সিজনে সেটা ফ্লেয়ার আপ হচ্ছে, তখন অ্যাকচুয়ালি সেটাকে মিক্সড অ্যালার্জিক রাইনাইটিস বলে। অ্যালার্জিক রাইনাইটিস এর স্পেসিফিক যদি কিছু কারণ বলা যায় তাহলে মেইনলি কিছু আমরা ফুড অ্যালার্জি হতে পারে, কোনো খাবার থেকে অ্যালার্জি আসতে পারে, কিছু যেমন খুব কমনলি আমি বলছি চিংড়ি মাছ, ডিম, কলা, ময়দা, এইসব জায়গা থেকে অ্যালার্জি আসতে পারে, বেগুন। আচ্ছা, আর কিছু আমাদের ডাস্ট পার্টিকেলস যেগুলো থাকে সেখান থেকে অ্যালার্জি হতে পারে, মাইটস যেগুলো ছোট ছোট মাইটস থাকে সেখান থেকে অ্যালার্জি হতে পারে, কোল্ড অ্যালার্জি হতে পারে, ঠান্ডা লাগলো, ঠান্ডা যে হাওয়া তাতেই আমাদের অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে। তো এগুলো বেসিক অ্যালার্জির কারণ হয় মেইনলি, এবং কিছু আনইউজুয়াল কারণও থাকে, যেমন কটন কাপড় তাতেও অনেকের অ্যালার্জি হতে পারে, কটনের যে ছোট ছোট রোমাগুলো সেখান থেকেও অ্যালার্জি হতে পারে। তো এগুলো হচ্ছে মেইনলি অ্যালার্জির কারণ হিসেবে ধরা যেতে পারে। অ্যালার্জেনে যখন আমরা এক্সপোজ হই তখন আমাদের বডিতে কিছু ক্যাসকেড মেকানিজম কাজ করে, তার জন্য যে সিমটম গুলো মেইনলি দেখা যায় সেটা হচ্ছে রানি নোজ, মানে হচ্ছে রাইনোরিয়া, মানে নাক দিয়ে কনস্ট্যান্টলি জল পড়া, এটা হতে পারে। সেকেন্ড কারণ যেটা, সেকেন্ড যেটা সিমটম দেখা যায় সেটা হচ্ছে নেজাল ব্লকেজ, নাক বন্ধ হয়ে যাওয়া। তিন নম্বর হচ্ছে স্নিজিং বা হাঁচি, প্রচুর পরিমাণে হাঁচি হয়, অনেক সময় দেখা যায় কনস্ট্যান্টলি কেউ 15 থেকে 20 বার পর 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 হেঁচে যাচ্ছে। চার নম্বর হচ্ছে নেজাল পুরাইটিস, নাক খুব চুলকায় অনেকে। পাঁচ নম্বর অ্যালার্জিক কনজাংটিভাইটিস হয়, নাকের চোখ খুব চুলকায়। এবার এগুলো হওয়ার জন্য যেটা হয় যে নাকের মধ্যে যে ডিসচার্জটা তৈরি হয়, যে মিউকাস বেশি প্রোডাকশন হয়, তার জন্য নাকের যেমন সামনে দিয়ে ডিসচার্জ আমরা দেখি তেমন নাকের পিছন দিক দিয়েও গড়িয়ে পড়ে। তখন আমরা যখন গলাটা দেখবো তখন পোস্ট নেজাল ড্রিপ পাবো, এখন গলার মধ্যে কিছু একটা ফেঁসে আছে, আটকে আছে এটা মনে হয়। তো যখন এই জিনিসটা থাকে, আমাদের গলার মেমোরি কিন্তু অনেক বেশি, গলায় সামান্য একটা চুল পড়লেও আমরা কিন্তু বুঝতে পারি যে কিছু একটা হয়েছে, তেমন যদি কনস্ট্যান্টলি গলার মধ্যে নেজাল ড্রিপ হতে থাকে তাহলে গলায় শুকনো কাশি হয় বা ড্রাই কাফ হয়, এটা মেইনলি হয়। আর সারা বছর ধরে একটা নেজাল ব্লকেজ থাকার জন্য নাক আর কানের কানেকশনটা যখন খারাপ হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়, তখন নাক কানের মধ্যে চুলকায়, এটা ইডি টিউব ডিসফাংশন হয়, তাই জন্য কানও চুলকায়। আমরা সায়েন্সের মধ্যে একটা খুব জিনিস লক্ষ্য করি, নাক সবসময় কনস্ট্যান্টলি এরকম ভাবে মোছার জন্য নাকের ওপরে একটা দাগ হয় যাকে অ্যালার্জিক স্যালিউট বলে, আর চোখের চারপাশে ডার্ক সার্কেলস হয় যাকে অ্যালার্জিক সিনাস বলে। তো এগুলো বেসিক সিমটমস, কিন্তু সব থেকে কি সিমটম হচ্ছে রানি নোজ আর হাঁচি, এটা আর নেজাল ব্লকেজ, এটা প্রচুর পরিমাণে দেখা যায়। অনেক টাইম দেখা যায় যে অ্যালার্জিক রাইনাইটিস শুধু একা প্রেজেন্ট করছেন, মানে অ্যালার্জিক রাইনাইটিস এর সাথে আরো কিছু ট্রায়াডস আছে, যেমন একটা ট্রায়াড খুব কমন ট্রায়াড হচ্ছে 3A ট্রায়াড, সেটাতে কি থাকে, অ্যালার্জিক রাইনাইটিস থাকছে, তার সাথে অ্যাসমা থাকছে, আর তার সাথে হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস থাকছে, মানে গা হাত পাও চুল হচ্ছে। মানে অ্যালার্জিক রাইনাইটিস যদি এইখানটা কনফাইন থাকে, এইটুকু জায়গা নিয়ে থাকে, নাক কিছুটা, গলার সিমটম কিছুটা, কানের সিমটম এইসব থাকে, তারপরে অ্যাজমা হচ্ছে চেস্টের সিমটমটাই বেশি হয়, হাঁপানি, আর সারা গায়ে যখন চুলকায় অ্যালার্জিক অ্যাটোপিক ডার্মাটাইটিস বলে। তো এটা একটা ট্রায়াড, আমরা অনেক ক্ষেত্রে মানুষ দেখা যায় যে পেশেন্ট এই তিনটে নিয়েই আসছে। এছাড়াও অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে
আমরা মেইনলি ডায়াগনোসিসের দিকে যখন এগোই তাহলে মেইনলি ক্লিনিক্যাল সিমটম দেখি, যখন ক্লিনিক্যালি আমরা দেখি যে পেশেন্টে এই সিমটম থাকছে তাহলে আমরা এটুকু বুঝবো যে এটার এই পেশেন্টে অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে। এখন কনফার্মেশনের জন্য আমরা মেইনলি যেটা করি সেটা হচ্ছে কিছু ব্লাড টেস্ট, এই ক্লিনিক্যাল সিমটমস দেখা ছাড়াও ব্লাড টেস্ট করি। ব্লাড টেস্টের মধ্যে কমপ্লিট ব্লাড কাউন্ট করি, কমপ্লিট ব্লাড কাউন্টে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ইওসিনোফিল দেখি, ইওসিনোফিল কাউন্ট দেখি, সেটা স্বাভাবিকভাবে ইওসিনোফিল একটা অ্যালার্জিক মার্কার, সেটা বেড়ে থাকে। এখন এই ইওসিনোফিলের সাথে আমরা অ্যাবসুট ইওসিনোফিল কাউন্টটাও দেখি, অনেক অনেক ক্ষেত্রে সেটাও বেড়ে থাকে। আমাদের ইমিউনোগ্লোবুলিন ই থাকে, যেটা হচ্ছে অ্যালার্জেন স্পেসিফিক ইমিউনোগ্লোবুলিন ই, যেটা কিনা বেড়ে থাকে অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে। আর এটা ছাড়াও আমরা যেটা করি সেটা হচ্ছে স্কিন প্রিক টেস্ট, মানে কিছু স্পেসিফিক অ্যালার্জেন্স আমরা নিই, যেই সমস্ত অ্যালার্জেন্স গুলো নিয়ে আমাদের স্কিনের ওপর ইন্টারডার্মালি ছোট ছোট করে তার খুব অল্প পরিমাণ 0.1 ml মতো আমরা ইন্টারডার্মালি দিই, দিয়ে তার মধ্যে রিয়াকশন আসে। যদি দেখা যে যে ওই প্রদাহটা ওখানে বেশি হচ্ছে তাহলে বোঝা যাবে যে ওই অ্যালার্জেনে ওই মানুষ হচ্ছে ওই পেশেন্ট হচ্ছে সেন্সিটিভ হয়ে আছে। তো এইভাবে স্কিন প্রিক টেস্ট করা হয়। তো এইগুলো মেন অ্যালার্জিক রাইনাইটিসের ডায়াগনোসিসের দিকে এইগুলি মেইনলি করা হয়। যে কোনো ট্রিটমেন্ট বা কোনো কিছুর ম্যানেজমেন্টে ফার্স্ট জিনিস হচ্ছে ডায়াগনোসিস করার পর ফার্স্ট জিনিস আমাদের জানতে হবে যে আমি সেটা ট্রিটমেন্ট কিভাবে করবো এবং পেশেন্টকে ভালো রাখবো কিভাবে, তার প্রিভেনশন কিভাবে করবো। তো যদি কোর ট্রিটমেন্টের দিকে আসি, অ্যালার্জিক রাইনাইটিসের মেইন কোর ট্রিটমেন্ট হচ্ছে আমরা কিছু অ্যান্টি অ্যালার্জিক মেডিকেশনস দিই, মানে যেগুলোতে অ্যালার্জি হবে না। সেকেন্ড হচ্ছে স্টেরয়েড নেজাল স্প্রে, 3 নম্বর হচ্ছে নেজাল ইরিগেশন, মানে যেগুলো 0.9% নেজাল ইরিগেশন দিলে কি হয় যে আমাদের অ্যালার্জেন্স গুলো কিছুটা নাকের মিউকোসা থেকে ধুয়ে যায়, তো এটা খুব ভালো কাজ হয়। এবং এখন যেটা খুব ইম্পর্টেন্ট যেটা এসছে সেটা হচ্ছে ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি যেটা বলে, মানে যেটাতে আমার অ্যালার্জি মানে এলো, এই স্কিন প্রিক টেস্টে ধরুন আমার ডাস্ট অ্যালার্জি এলো বা আমার মাইটি অ্যালার্জি এলো, তো এই অ্যালার্জেনের যেটাতে আমার বডি সেন্সিটিভ আছে তাকে ডিসেন্সিটাইজ করার জন্য এই ইমিউনোথেরাপি বা টার্গেটেড ইমিউনোথেরাপি ইউজ করা হয়। এখন আগে এটা যেটা হতো একটু কষ্টকর ছিল পেশেন্টের জন্য, পেশেন্টের কমপ্লায়েন্স কম ছিল, সেটা হচ্ছে ইঞ্জেকশন দেওয়া হতো। এখন এটার বদলে চলে এসছে ড্রপস, ওরাল ড্রপস পেশেন্টকে বাড়িতে দিয়ে দেওয়া হয় একটা টাইমে, তার পেশেন্ট নিতে থাকে রোজ এরকম ভাবে, প্রায় 6 মাসের একটা কোর্স হয়, তারপরে আবার 2 বছর পর আবার বুস্টার নিতে হয়। তো এটা হচ্ছে ইমিউনোথেরাপির নতুন ট্রিটমেন্ট। তো এটা হচ্ছে অ্যালার্জি মেইন কোর ট্রিটমেন্ট অ্যালার্জি রাইনাইটিসের। অ্যালার্জি রাইনাইটিস অবশ্যই প্রিভেন্ট করা যায়। অ্যালার্জি রাইনাইটিস কে আমরা যদি ফার্স্ট জিনিস যদি আমি জানি যে আমার কিসে অ্যালার্জি আছে, আমার যদি সেটা জানা থাকে ফার্স্ট সেই অ্যালার্জেন থেকে আমি দূরে থাকবো, মানে ঠান্ডা লাগাবো না, ডাস্ট যত ডাস্টে এক্সপোজার কম হওয়া যায় সেটা দেখবো, বাড়ির ডাস্টিং যেখানে ডাস্টিং হচ্ছে সেখানে থাকবো না বা নিজে ডাস্টিং করবো না, বাইরে বেরোলে মাস্ক পরে বেরোনো উচিত। তারপর যদি দেখা যায় যে কারো পার্টিকুলারলি কোনো একটা ফুডে অ্যালার্জি আছে, মানে চিংড়িতে বা বেগুনে যেগুলো বললাম, ময়দা, কলা, নারকেল, তো আনারসে অনেকের অ্যালার্জি থাকে, তো এইগুলোকে অ্যাভয়েড করে চলবে, এটাকে খাবোই না, এগুলো মেইনলি এইভাবে প্রিভেন্ট করা যায়। এছাড়া কিছু গ্রস জিনিস যেগুলোকে দেখা যায় বাদ দিতে আমি খেতে না করি, যেমন ডেয়ারি প্রোডাক্টস, দুধ থেকে তৈরি দুগ্ধজাত যে সমস্ত জিনিসপত্র যেমন দই, আইসক্রিম, এগুলোকে খেতে না করা হয়। ব্রেড থেকে অনেকে অ্যালার্জি হয়, প্রচুর পরিমাণে ব্রেডে অ্যালার্জি আছে, তো ব্রেড থেকে অ্যালার্জি কম করতে বলা হবে, যাতে কম সে নেয় সেটা দেখতে হবে। অ্যালকোহল কম করতে বলতে হবে, কারণ দেখা যায় যে অ্যালকোহল, স্মোকিং এগুলো কিন্তু অ্যালার্জির যথেষ্ট মানে অ্যালার্জি আমাদের বডিকে খুব তাড়াতাড়ি সেন্সিটাইজ করে দেয় অ্যালার্জেনের প্রতি, তো সেগুলোকে অ্যাভয়েড করা যেতে পারে। তো এগুলোকে আমরা অ্যাভয়েড করে আমরা প্রিভেন্ট করতে পারি অ্যালার্জিকে। এছাড়া যদি আমি লাইফস্টাইল মডিফাই করার চেষ্টা করি, তো আমরা যদি প্রপার ডায়েটে থাকি তাহলে হবে, যেমন আমরা ডায়েটে যদি আমরা সাইট্রাস ফ্রুটস রাখি, যেমন কমলা লেবু, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদের প্রিভেন্ট করে অ্যালার্জিকে। এছাড়া যদি ঘরোয়া টোটকা বলা হয় তাহলে হলুদ গুঁড়ো,
যদি আমরা খাবারের সাথে দিয়ে থাকি, গুলে খেতে পারি কিছু দিয়ে, জল দিয়েও হলুদ গুঁড়ো খাওয়া যায়। আদা, যেটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যান্টি অ্যালার্জিক হিসাবে কাজ করে, মানে পথ্য হিসাবে কাজ করে অ্যালার্জিক রাইনাইটিসে বলতে পারেন। তো এই সমস্ত জিনিসপত্রগুলো যদি আমরা ব্যবহার করি, মানে খেয়ে থাকি, তাহলে অ্যালার্জিক রাইনাইটিস অনেকটা প্রিভেন্ট করা যায়। অ্যালার্জিক রাইনাইটিস মানে মেনলি একটা, আমি বলবো না যে অ্যালার্জিক রাইনাইটিসে পুরোপুরি কিওর সম্ভব, অবশ্যই একে কন্ট্রোল করে রাখতে হবে, আর আমরা প্রিভেন্ট করে রাখতে পারবো অ্যালার্জিক রাইনাইটিসকে যদি একটু চেষ্টা করা যায়।